মেডিসিন ইনফরমেশন বিলি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যারা সাধারণত দীর্ঘ সময় ধরে সবাস করতে পারছেন না বা যারা স্ত্রীর সাথে পেরিয়ে পারছেন না বা যাদের লিঙ্গ সহজেই উত্থান এবং পতন হয়ে যায়, দ্রুত বীর্যপাত হয়ে যায়, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ, এবং যারা অপ্রাপ্তবয়স্ক তারা এই ভিডিওটি না দেখার জন্য অনুরোধ করব। সাধারণত যে সমস্ত পুরুষরা শারীরিকভাবে দুর্বল বা স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারছেন না বা সহজে যাদের বীর্যপাত হয়ে যায়, তারা সাধারণত এই সমস্যার কারণে সংসারে বিভিন্ন প্রকার শান্তি হয়ে থাকে। তাই এই সমস্যার সমাধানের জন্য যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে ভ্যালিনটি। ভ্যালিনটি এই ওষুধটি সাধারণত 2 mg-তে পাওয়া যায়, একটি হচ্ছে 10 mg এবং অন্যটি হচ্ছে 20 mg। সাধারণত এই ভ্যালিনটি ওষুধটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি এসকে ফার্মাসিউটিক্যালস। সাধারণত এই ভ্যালিনটি ওষুধটি এর যে মূল জেনেরিক বা উপাদান রয়েছে সেটি হচ্ছে ভার্ডিনাফিল। এই গ্রুপের ওষুধ হচ্ছে এই ভ্যালিনটি ওষুধ। এই ভ্যালিনটি ওষুধের মূলত কাজ হচ্ছে লিঙ্গ উত্থান জনিত অক্ষমতায় যারা ভুগছেন তাদের জন্য, এছাড়াও যাদের ইরেকটাইল ডিসফাংশন বা বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এবং বিনাইল প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া সংশ্লিষ্ট যে সমস্ত ইরেকটাইল ডিসফাংশন রয়েছে, এই চিকিৎসার জন্য সাধারণত এই ভ্যালিনটি ওষুধটি সেবন করা হয়ে থাকে। অর্থাৎ যারা সাধারণত স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে মিলন করতে পারছেন না বা যাদের সহজেই বীর্যপাত হয়ে যাচ্ছে বা লং টাইম যারা পারছেন না বা যাদের সহজে উত্থান এবং সহজে পতন হয়ে যাচ্ছে, এই জন্য এই সমস্যার জন্য সাধারণত একটি পরিবারে বা ফ্যামিলিতে অনেক প্রকার সমস্যার সৃষ্টি হয়ে থাকে এবং কি বিভিন্ন রকম বিবাদ বা সমস্যা ঝগড়া হয়ে থাকে। তাই এই সমস্যার সমাধানের জন্য এই ভ্যালিনটি ওষুধটি তারা সেবন করতে পারেন। অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে স্ত্রীর সহবাস করতে পারছেন না তাদের জন্য এই ভ্যালিনটি ওষুধটি খুব ভালো কাজ করে থাকে। এই ভ্যালিনটি ওষুধটি সাধারণত যে 2 mg রয়েছে, একটি সাধারণত 10 mg এর মূল্য হচ্ছে 35 টাকা এবং যে 20 রয়েছে এই 20 mg ওষুধের মূল্য হচ্ছে 60 টাকা। এই ভ্যালিনটি ওষুধটি সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন মাথা ব্যথা, মাথা ঝিমঝিম, ফ্লাশিং বা বোধ হজম, অথবা ব্যাক পেইন বা মাইলজিয়া, চোখের পাতা ফুলে যাওয়া অথবা ত্বকে ফুসকুড়ি বা চোখে ব্যথা বা মাথা ঘোরা ইত্যাদি মতো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যধিক পরিমাণে বেশি হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, এবং এই ভ্যালিনটি ওষুধটি সেবনের পূর্বে একজন চিকিৎসক যে অনুযায়ী সাধারণত পরামর্শ দিবে সেই অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞ বা এই জাতীয় ডাক্তারের সাথে পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করবে। সাধারণত এই ওষুধের মাত্রা বিভিন্ন সময়ে বা রোগীর বিভিন্ন সমস্যার কারণে এর মাত্রা কম বা বেশি হতে পারে। সাধারণত প্রাথমিক অবস্থায় 10 mg বা এর মাত্রা সর্বোচ্চ 20 mg-তে বাড়ানো যেতে পারে। এক্ষেত্রে চিকিৎসক তার রোগের উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা দিয়ে থাকবে। এছাড়াও এই ভ্যালিনটি ওষুধটি দিনে খাওয়ার নিয়ম হচ্ছে সর্বোচ্চ একবার ব্যবহার করাই সবচেয়ে ভালো। ভ্যালিনটি ওষুধটি সাধারণত স্ত্রী মিলনের বা সহবাসের ঠিক 30-40 মিনিট পূর্বে পানির মাধ্যমে এই ওষুধটি খেয়ে নিতে হবে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে। সাধারণত এই ভ্যালিনটি ওষুধটি আপনার নিকটস্থ যে কোনো ওষুধ অথবা ফার্মেসি সবই আশা করছি পেয়ে যাবেন। এই ভ্যালিনটি ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।